esercito che mi è per popole. Ed eri poco ce ne hai da ciole. Esercito che mi è per popole. Ed eri poco ce ne hai da ciole. Torcere giorbu. তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম, এখন প্রায় 9টা মতন বাজে, আমরা এখন কলকাতা যাব, বেরিয়ে পড়েছি বর্তমান। তো চলো, কেন কলকাতা যাচ্ছি তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো চলো আমরা কলকাতা যাব ঠাকুরের প্যান্ডেল আর পুজো দেখতে। তো গাইস ফাইনালি আমরা এখন কলকাতা যাচ্ছি, এই যে স্টেশন রাস্তা ধরে, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি, তো সামনের দিকে যাই, যেহেতু স্টেশন এইদিকে, তো আমরা ওইদিকে সাইকেল রাখবো এখন গ্যারেজে। তো চলো সামনের দিকে আমরা যাই। তো এই যাচ্ছে আমার সঙ্গে, ঠিক আছে। তো আমরা সাইকেল রাখবো, তারপর আমাদের ট্রেন আছে 10:45, 10:45 ট্রেনে উঠে তারপর হাওড়াতে নামবো। তোমরা যেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটাতে আমরা যাবো বর্তমান। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কোথায় যেতে চলছি তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল সামনে দেখে বুঝতে পেরে গেছো। তো এখন আমরা রামনগরে চলে এসেছি বর্তমান। আমাদের ট্রেন ছিল 10:45, কিন্তু আমাদের ট্রেন মানে যে তাম্রলিপ্ত এক্সপ্রেস ওটা তোমার 3 ঘন্টা না 4 ঘন্টা লেটে চলছে, তাই আমরা লোকাল ট্রেনে টিকিট কেটে নিয়েছি। তারপর লোকাল ট্রেনে আমরা যাবো হচ্ছে তোমার ইয়েতে পাঁচকুড়ায় যাবো, পাঁচকুড়া থেকে আবার হাওড়া যাবো। আর এটা হচ্ছে আমাদের রামনগর রেলওয়ে স্টেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছো। তো এখান থেকে আমরা বর্তমান চলে যাব। আমাদের ট্রেন আসবে হচ্ছে তোমার 12:15 ট্রেন আসবে, এখন বাজে তোমার 11:20 মতন হয়ে গেছে যেহেতু, তাই আমি এলাম এখানে তোমাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো বলে। আর আমার সাউন্ড আমি যে কথা বলছি তোমাদের কাছে যাচ্ছে কিনা আমি জানি না, তো পরে এডিটের সময় আমি দেখতে পাবো। আর তোমরা আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে, ঠিক আছে। তো কীভাবে হাওড়া যাই তোমাদেরকে দেখাবো, আর সামনে আমার ব্যাগপত্র আরও আমাদের সামনে আছে, ঠিক আছে। তো বন্ধুরা, তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম এবং এখন বসে পড়েছি ট্রেনে। এখন তারপরে এটা হচ্ছে আমাদের কাঁথি স্টেশন, যেটা এখন আমাদের কাঁথি স্টেশন এখন পেরিয়ে চলে যাব। আর বলতে বলতে আমরা এখন পাঁচকুড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি, তাই একটু দাঁড়িয়ে পড়েছি, তারপর আমরা নেমে পড়বো পাঁচকুড়াতে। আর তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে দিলে বুঝতে পারবে ভিডিওটা আজকে। আর আমরা রামনগর বেঙ্গল থেকে উঠেছিলাম মানে ট্রেনে, তাই একটু ট্রেনে একটু ভিড়টা কম ছিল, আমরা সিট তাড়াতাড়ি সিট পেয়ে গেছিলাম, তাই বসে বসে পুরো এসেছি। এখন পাঁচকুড়ার কাছাকাছি চলে এসেছি, পুরো প্রায় বলতে গেলে পাঁচকুড়া পৌঁছেই গেছি, আর তাই জন্য একটু মানে উঠে দাঁড়িয়ে পড়েছি, তাই আমাদেরকে নামতে তো হবে আবার। তারপর আবার পাঁচকুড়া থেকে আমাদেরকে ট্রেন ধরে হাওড়া যেতে হবে, আর 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে পাঁচকুড়া থেকে হাওড়া যেতে, তোমরা জানোই, যারা যাও প্রতিদিন সবাই জানো। এখন আমরা পাঁচকুড়া স্টেশনে নেমে পড়লাম, তাই আমরা এখন মানে কিছু খাইনি সকাল থেকে, প্রায় এখন 3টা মতন বাসতে যাই, তাই একটা হোটেলে যাব আর ওখানে খেয়ে দিয়ে আবার ট্রেন ধরবো। ট্রেন প্রায় এখানে 20 মিনিট 1/2 ঘন্টা অন্তর ট্রেন ছাড়ে, তারপর চলে এলাম হোটেলে, আর এখানে হোটেলে এখন খেয়ে নিব প্রায় 70 টাকা মিল, মাছ ভাত আরও সব কিছু দিবে। তো খাবারটা খুব ভালো ছিল। আর এটা হচ্ছে পাঁচকুড়া জংশন, আর এখান থেকে উপর দিয়ে ফ্লাইওভার থেকে আমরা এখন উঠবো, আর বর্তমানে আমরা এখন ফ্লাইওভারের উপরে উঠছি। আর ফ্লাইওভারটা কত মানে বড়, বিশাল বড় ফ্লাইওভার। আর ফ্লাইওভারের মানে আমরা ফ্লাইওভার থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে যাব, 4 নম্বর বা 5 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া যাওয়ার ট্রেনগুলো ওই লাইনেই বেশি যায়, তো ওখানে আমরা নেমে পড়বো। এখন বর্তমান ফ্লাইওভার উপরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই পাঁচকুড়া জংশন থেকে তোমাদের খড়গপুর আরও মানে অনেক জায়গায় ট্রেন যায় এই লাইন থেকে।
তারপর বলতে বলতে আমাদের ট্রেন চলে এলো এবং আমরা ট্রেনে এখন বসে পড়েছি। আর এখান থেকে আমরা হাওড়া যাচ্ছি, পাঁচকুড়া জংশন থেকে হাওড়া। তো হাওড়াতে নেমে পড়ে ওখান থেকে আমরা বাস ধরে যাব হচ্ছে শিয়ালদা স্টেশন পর্যন্ত। তো তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। Train by platform next station, Kolaghat. তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে। আর এই ব্রিজটা কত বড় তোমরা সবাই জানো, এটা হচ্ছে তোমার রূপনারায়ণ নদী, যে নদীটা মানে উপর দিয়ে ব্রিজটা হয়েছে ওটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর এই কোলাঘাট ব্রিজটা এতটা বড়, মানে পেরোতেই মানে 3 মিনিট মতন লেগে যায় ট্রেনে শুধু। তারপর সন্ধ্যা হয়ে এলো আর আমি এখন বসে আছি। আর কিছুক্ষণ মধ্যেই আমরা সাঁতরাগাছি স্টেশনে এখন ঢুকবো। আর এটা হচ্ছে তোমার সাঁতরাগাছি স্টেশন, যে স্টেশনটা অনেকটাই বড় একটা স্টেশন। এখান থেকে অনেক জায়গায় ট্রেন যায় সাঁতরাগাছি স্টেশন থেকে। আর কিছুক্ষণ আমরা ট্রেনে বসলে হাওড়ায় পৌঁছে যাব। তারপর যে সিটে বসেছিলাম ওখান থেকে আমি উঠে একটু এখানে দাঁড়িয়েছি, কারণ প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছে এসেছি, হাওড়া স্টেশনের কাছাকাছি। এটা হচ্ছে হাওড়া স্টেশন, মানে এখন আমরা হাওড়া স্টেশন প্রায় পৌঁছেই গেছি। আর এখান থেকে যে এত প্ল্যাটফর্ম, মানে হাওড়া স্টেশনে প্রায় মানে 22টা মতন প্ল্যাটফর্ম হবে শুধু হাওড়া। ইন্ডিয়ার সব থেকে বড় স্টেশন এইটাকে বলা হয় হাওড়া রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমরা যতই সামনের দিকে যাব ততই ভিড় বাড়বে। তোমরা শুধু মানে ভিড়টা দেখো, আমি তো এখন নেমে পড়বো, তারপর তোমরা দেখো মানে চলতি ট্রেনে লোক উঠে পড়ছে, মানে এতটা ভিড় এই স্টেশনে তোমরা এলেই দেখতে পাবে। বর্তমানে আমরা এখন নেমে পড়লাম হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমরা তোমাদেরকে দেখাবো যে হাওড়া মেট্রো স্টেশনটা যে নতুন হয়েছে ওখানে দেখাবো। আর এইটাই হচ্ছে সেই মেট্রো স্টেশন যেটা নতুন হয়েছে, আন্ডার ওয়াটার মেট্রো, যেটা গঙ্গার নিচ দিয়ে গেছে এই সাইড থেকে ওই সাইড দিয়ে গেছে, যেটা হাওড়া আর কলকাতাকে সংযোগ করছে, তোমরা সবাই হয়তো জানো। আর এই মেট্রো স্টেশন থেকে আমরা যেতে পারবো না, কারণ আমরা যাবো হচ্ছে শিয়ালদা স্টেশন। তো মেট্রো স্টেশনটা অনেকটাই বড়, পুরো হাওড়া মানে যে 14 থেকে 17 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে মেট্রো স্টেশনটি মানে আছে। আর আমরা যাবো শিয়ালদা, তাই আমরা এখান থেকে এখন চলে যাব শুধু তোমাদেরকে দেখানোর জন্য। এখানে এলাম, তো চলো আমরা এখন শিয়ালদায় যাব। তো এই ভিডিওর পরে তোমাদেরকে যে ফার্স্ট প্যান্ডেলটা দেখাবো ওটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা তোমার শিয়ালদা স্টেশন থেকে কিছুটা গেলে সন্তোষ মিত্র স্কোয়ার পড়বে। তো ওখানেই আমরা যাব। আর এখন আমরা বর্তমান হাওড়া স্টেশনের বাইরে যাব। আর ওখান থেকে শিয়ালদা স্টেশনের দিকে বাসগুলো যায়, ওই বাসগুলো ধরবো, তারপর আমরা পৌঁছে যাব হচ্ছে তোমার শিয়ালদা স্টেশন।
আর এখন আমরা স্টেশনের বাইরে চলে এসেছি আর সামনের দিকে যাব। সামনে তোমার হাওড়া থেকে শিয়ালদা স্টেশনের দিকে বাসগুলো যায়। কিছু করেন না ভাই, দে দে বড় ব্যাগগুলো, আরে বাবা আবার ছাড়ো বাস, একটা শিয়ালদা ধর্মতলা, এই আর বাস ব্যাগ ধরবে, দে দে এদিকে দে, আর বর্তমানে আমরা এখন বাসে উঠে পড়েছি। আর বাসে এতটাই ভিড়, মানে গরমে মানে থাকতে পারছিলাম না। আর কিছু করার নেই, আমাদেরকে যেতেও হবে। আর এখানে তোমরা জানো যে যারা সিনিয়র সিটিজেন আছে ওদেরা এলে সিট ছেড়ে দিতে হবে, আর যারা লেডিস আছে ওদেরকে সিট ছেড়েই দিতে হবে। আর আমরা এখন বর্তমান যে রওনা দিচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি এখন বর্তমান আমরা। বর্তমান তো আমরা এখন বাসে উঠে পড়েছি, শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সেই হাওড়া ব্রিজ, যেটা বিখ্যাত তোমরা সবাই জানো, যেটা কলকাতার হাওড়াকে সংযোগ করেছে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ বলা হয়, যেটা হাওড়ার এপাশে একটা পিলার, এপাশে একটা পিলার, মাঝখানে কোনো পিলারই নেই। মানে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, এখনকার ব্রিজ না, অনেক আগেরই ব্রিজ এটা। কলকাতার রাস্তাঘাটে মানে তো জানো মানে এতটাই মানে জ্যাম। আর এখন তো বলতে গেলে পুজোর টাইম, আর পুজোর টাইমে তো জ্যাম হবেই হবে, এমনি টাইমে তো জ্যাম থাকে, আর পুজোর টাইমে আরও ভিড়। মানে একটু যাবে একটু দাঁড়াবে, একটু যাবে একটু দাঁড়াবে, এইভাবে ব্যাপার। কলকাতায় এলে বুঝতে পারবে তোমরা। বন্ধুরা ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে তোমার সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে, যেটা আমেরিকার লাস ভেগাস প্যান্ডেলটি হয়েছে কলকাতার যে সন্তোষ মিত্র স্কোয়ারটি, তো ওইখানে আমরা যাব এখন বর্তমান। তো তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও, এরপরের ভিডিওটা ওইটাই আসবে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে দেখতে পারো ওই ভিডিওটি।